পিছনে ভাইয়া এই ট্যাপট উপরে উঠান সবাই। এশিয়াতে তো অন্তত ওরা এশিয়া চ্যাম্পিয়ন, সো সেদিক দিয়ে ডেফিনেটলি আমরা ভালো অবস্থায় আছি। বাট এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, আসলে ওদেরকে যেই ধরনের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা ছেলেদেরকে দিয়ে আমরা তো ওই ধরনের সুযোগ সুবিধা এখন পর্যন্ত তাদেরকে দিয়ে উঠতে পারিনি। সো বাট এটা আমরা ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় যে কত তাড়াতাড়ি তাদেরকেও সেই ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি। কথা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে ভারতে যে ওরা সিরিজটা টুর্নামেন্টটা খেলে এসছে সেটা ওদেরকে কিছুটা ডেফিনেটলি মনোবল যোগাবে, কারণ ওখানটায় যা ভারতীয় ভাগ হয়ে খেলেছিল এ এবং বিতে কয়েকজন প্লেয়ারই ছিল, সেখানে তারা চ্যাম্পিয়ন হয়েছে, কাজে এটা তাদেরকে কনফিডেন্সটা আরও বাড়াবে এবং তাদের প্র্যাকটিসটা মোটামুটি হয়েছে। আমরাও আবার ওয়ার্ল্ড কাপের আগে 7 দিন আগেই চলে যাচ্ছি ওখানটায় নিজেদের খরচে তাদের প্র্যাকটিসের ব্যবস্থা করার জন্য। সব দিক দিয়ে মিলে যতটুকু করতে পেরেছি করেছি, আরও করতে পারলে তো ডেফিনেটলি আরও ভালো হতো। একটা জিনিস আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের এই মেয়েদের দলটা ডেফিনেটলি সামনে আমাদের জন্য আরও অনেক ভালো ভালো কিছু নিয়ে আসবে।